নমস্কার বন্ধুরা, রেসিপি ফেয়ারে সবাইকে স্বাগত। আমি শুভ্রা, আশা করি সবাই ভালো আছেন। আমাদের শীত পড়ে গেছে, আজকে আমি পায়েস রান্না করেছি আর আপনাদের সঙ্গে সেটা শেয়ার করব। আমি পায়েসটা একটু সাধারণত একটু অন্যভাবে করি, তো আসুন দেখুন আমি কিভাবে করি। আমি এখানে 100 গোবিন্দভোগ চাল নিয়েছি আর এখানে আছে 125 গ্রাম মতন চিনি। আশা করি এটাতে হয়ে যাবে, যদি না হয় আমি আরেকটু নিয়ে নেব। এখানে নিয়েছি আমি 50 গ্রাম কনডেক্স মিল্ক, কিছু কিশমিশ আমি জলে ভিজিয়ে রেখেছি, আর নিয়েছি 25 গ্রাম কাজু বাদাম। তো কাজু বাদামটাকে আমি 25 গ্রামের মধ্যে হাফ একটু গুঁড়ো করে রেখেছি আর হাফ একদম ডাস্ট করে রেখেছি। যে দেখুন পুরো ডাস্ট করে রেখেছি বাকি অর্ধেকটা। আর নিয়েছি 100 গ্রামের জন্য আমি 1 কিলো দুধ কিন্তু আমি নেইনি, আমি 1 লিটারের থেকে একটু বেশি দুধ নিয়েছি, কেননা 1 লিটার দুধ যদি পুরোটা না হয় তাহলে একটু পায়েসটা জল জলে হয়ে যায়। চলুন তবে পায়েসটা বানিয়ে ফেলি। এবার আমি এখানে দুধটা আগে থেকেই একটু জাল দিয়ে রেখেছি, ভালো করে ফুটিয়ে নিয়েছি। দুধ গাঢ় করতে হবে না, কিন্তু ভালো করে ফুটিয়ে নিতে হবে। এইবার আমি পায়েসের জন্য যে চালটা নিয়েছি, পায়েসের চাল কিন্তু কখনো ধোয়া যাবে না, এইবার গরম দুধের মধ্যে আমি চাল দিয়ে দিলাম। আর এই প্রথম পর্যায়ে চাল ছাড়া অন্য কিচ্ছু দেব না, এই চাল দিয়ে গ্যাসও এখন আর কমানো যাবে না। এইভাবে এবার ফুটতে দিতে হবে আর অনবরত নাড়তে হবে, না হলে চালটা নিচে লেগে যেতে পারে। আর আমি যদি গ্যাসটা কমিয়ে রেখে চালটাকে সেদ্ধ করার চেষ্টা করি তাহলে সেক্ষেত্রে পায়েসটা জল জল হয়ে যায় খেতে। ওই জন্য সবসময় একটু কষ্ট করে কাছে দাঁড়িয়ে পায়েসটা করতে হয়। এই ফুটতে ফুটতে প্রথম অবস্থায় আমি দিয়ে দেবো ঠিক 1 চুটকি নুন, এটা টেস্টের জন্য। আমরা যতই মিষ্টি খাবার করি তার মধ্যে সামান্য নুনের ছিটে না দিলে মিষ্টি কিন্তু কখনো পারফেক্ট হয় না। দিয়ে দিলাম 3টে তেজপাতা ভালো করে ধুয়ে। আর অন্য কোনো জিনিস কিন্তু চাল সেদ্ধ হওয়ার আগ পর্যন্ত এর মধ্যে দেওয়া যাবে না। চাল প্রায় নরম হয়ে আসছে, আমি 15 মিনিট ধরে এটাকে ফুল ফ্লেমে রেখে এটাকে ফুটিয়েছি। এবার 5 মিনিটের জন্য আমি গ্যাসটা একটু কমিয়ে রেখে দেব। 5 মিনিটের জন্য গ্যাস কমিয়ে রেখে দিয়েছিলাম। এবার আমি এই যে কাজু যেটাকে ভেঙে রেখেছি কাজু কুচিগুলোকে দিয়ে দিলাম। এবার দেব চিনি, চিনি পুরোটা আমি একবারে দিচ্ছি না, কিছুটা রেখে দিলাম। এবার চিনি দিয়েও খুব ভালো করে জাল করে নিতে হবে যাতে চিনির কাঁচা গন্ধ না থাকে। এইবার দিয়ে দেব কনডেন্স মিল্ক। এই যে আমি পায়েসটা করছি এটা কিন্তু একটা অসাধারণ টেস্ট হবে এই পায়েসটায়। তার প্রধান কারণ হচ্ছে আমি যে কাজু গুঁড়ো করে রেখেছি, যেটা কাজু ডাস্ট যেটা দেব ওইটাই কিন্তু টেস্টের প্রধান কারণটা। এইবার আমি কিশমিশগুলোকে দিয়ে দিলাম। যখন পায়েসটা হয়ে আসবে তখন কিন্তু খুব সাবধানে থাকতে হবে, না হলে পায়েসটা নিচে ধরে যাওয়ার খুব সম্ভাবনা থাকে। দিয়ে দিলাম কাজু ডাস্ট যেটা করে রেখেছি সেইটা। এইবার অনবরত নেড়ে সব কিছুকে ভালো করে মেশাতে হবে। আর কনডেন্স মিল্ক থাকার জন্য চিনিরও আর প্রয়োজন হলো না আমার। বন্ধুরা ভিডিওটা প্লিজ পুরোটা দেখুন, আর যারা সাবস্ক্রাইব করেননি নতুন আমার চ্যানেলে তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা টিপে সঙ্গে থাকার চেষ্টা করুন, তাহলে আমি নতুন নতুন যখনই কোনো ভিডিও আপলোড করব আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে। এই যে পায়েসটা ফুটছে, যে এ দেখুন কেমন করে ফুটছে, এটাকে কি বলে জানেন তো, এটাকে বলে বৈরাগী ফুট। এটা হয়ে গেল মানে পায়েস কমপ্লিট। গ্যাস অফ করে দিলাম,
তৈরি হয়ে গেল তো আমার অতুলনীয় একটা স্বাদের পায়েস। আর এটাকে আমি তুলে নিয়েছি এইভাবে সার্ভ করার জন্য, কেননা পরে যদি আমরা কাটি তাহলে পায়েসটা কেটে যায়, ওই জন্য গরম থাকতে এভাবে বাটিতে তুলে নিতে হবে। তো বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আসি, নমস্কার, দেখা হবে অন্য একটা ভিডিওতে।